আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মনিস নিউ ইয়র্ক লাইফস্টাইল কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি খুব ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি অনেক দিন পর আমার ঘরের সামনে আজকে সকালবেলা থেকে অনেক বেশি বৃষ্টি হচ্ছে তো নিউ ইয়র্কে এখন ওয়েদারটা একটু চেঞ্জ হচ্ছে খুব হঠাৎ করে বিকালে বৃষ্টি হচ্ছে বা সকালে বৃষ্টি হচ্ছে তা আমার এখানে একটা টিনের চাল আছে আমি ওখানে বৃষ্টির শব্দটা খুব বেশি ভালো লাগে খুব বেশি এনজয় করি আর সকালবেলা আমি বেগল আর ক্রিম চিজ খেয়েছি তার বেগল যেগুলো ছিল ওগুলোকে আমি একটা জারের মধ্যে রেখে দিয়েছি আর আজকে আমার রান্না হচ্ছে আমার গার্ডেনের তরকারি তো আমি কুমড়ো ফুল নিয়েছি অনেকগুলা একটা কুমড়ো হয়েছে গার্ডেনে গাছের মধ্যে ওটা নিয়েছি একটু কুমড়ো শাক নিয়েছি তো আজকে আমার রেসিপি এগুলাই আর আমি এখানে ডেটটা চেঞ্জ করে দিচ্ছি এটা আমার সোমবারের ভিডিও উনিশ তারিখ জুলাই অগাস্টের আমি জুলাই বলছি তারপরে আমি রান্নার রেসিপিটা আপনাদেরকে এক্সাক্টলি দেখাবো না কারণ আমাদের বাঙালিদের রান্না সবগুলো একই রকম জিরা পাউডার হলুদ পাউডার মরিচ পাউডার তো এটা আসলে রেসিপিটা যে যেভাবে রান্না করেন আপনারা ওইভাবে করবেন আর সব আমার কাছে মনে হয় যে সব রান্নার রেসিপিগুলো একই রকম ভালো করে মাছের সাথে মশলা কষাতে হয় মশলা কষানোর পরে তারপরে আমি তরকারি কেটে তরকারি দিয়ে দিই তো আমি এখানে কাঁচা কুমড়ো রান্না করছি আমি আজকে রান্নাতে রেসিপির চেয়ে আমি আসলে দেখাবো গ্রামের অথেন্টিক লাইক কোন তরকারির সাথে কোন উপকরণটা মিক্স করে রান্না করে তো আমি এখানে চিংড়ি মাছ দিয়ে রান্না করছি আমি একটু শুকনো সিমের বিচে দিয়েছি খুবই অল্প পরিমাণ দিয়ে আমি জিরা পেঁয়াজ রসুন তারপর হলুদ মরিচ দিয়ে আমি এটাকে কষিয়েছি এরপর আমি কুমড়োটাকে কেটে যখন সিমির বিচিগুলো সিদ্ধ হয়েছে অল্প পরিমাণ সিমের বিচি দিয়েছিলাম শুকনো এরপরে আমি কুমড়োটা দিয়ে কুমড়োটা সিদ্ধ করে রান্না করা শেষ হলে ধনিয়াপাতা দিয়ে নামিয়ে নিয়েছি আর এখানে আমি বড় রুই মাছ দিয়ে আমি টমেটো পেঁয়াজ তারপরে রসুন হলুদ মরিচ জিরা দিয়ে আমি কষিয়ে আমি কাঁচা সিমের বিচি দিয়েছি তো কাঁচা সিমের বিচিটা যখন সিদ্ধ হচ্ছিল সেই মুহূর্তে আমি কুমড়ো শাকগুলো কেটে ধুয়ে নিয়েছি আমি চেক করছিলাম সিমের বিচিগুলো সিদ্ধ হয়েছে কিনা তো এগুলো মোটামুটি যখন ভাগ রান্না হয়ে গেছে তারপর আমি শাকগুলো দিচ্ছি তো আমি শাকগুলো একটু মানে সিদ্ধ হওয়ার একটু পরে দিয়েছি কারণ আমি শাকগুলোকে অনেক বেশি সিদ্ধ করব না আর এটার মধ্যে আমি একটা বড় টমেটো কেটে দিয়ে দেবো তো মোটামুটি ঝোল ঘন হয়ে আমার রান্না মোটামুটি হয়ে গেছে এখন আমি ভালো করে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব তো এই তরকারিটা কিন্তু অনেক বেশি মজা আর এখন অনেক ভালো ভালো ফ্রোজেন সিমের বেঁচে পাওয়া যায় একদম ফ্রেশের মতো মনে হয় যে একদম দেশের রান্নাটা অনেক ভালো হয়েছিল এরপর আমি কুমড়ো ফুলগুলো আর কুমড়ো ফুলের বড়া বানাবো তো আমি ঘরে থাকা যত লাইক গুঁড়া উপাদান যা ছিল সুজি ময়দা তারপর চালের গুঁড়ো তারপর কর্নফ্লাওয়ার এগুলো সব আমার ঘরেই ছিল তো সবগুলো দিয়েছিলাম দিয়ে আমি একটা কালো জিরা দিয়েছি আর একটা ম্যাগির মশলা দিয়েছি দিয়ে আমি একদম ঠান্ডা পানি দিয়ে ডগুলো মিক্স করেছি এরপর এটার মধ্যে আমি খুব ডুবিয়ে ডুবিয়ে তেলের ক্রাঞ্চি কেটে ভেজে নেব এটা কিন্তু অনেকই আমি যদি কুমড়ো ফুল অ্যাভেলেবল হয় আপনারা ট্রাই করতে পারেন খুবই মজার হয় হলে আপনারা বেগুন দিয়ে সেম রেসিপি করতে পারেন খুব